বিদায় হজ গল্প থেকে অনুচ্ছেদের অংশ নিয়েছি। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। সুলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা। আমি অনুচ্ছেদটি পড়ছি, সবাই মনোযোগ দাও। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহর, তারপর শেষের অংশটি হচ্ছে অন্যকে দায়ী করা চলবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রথমে আল্লাহর, তারপর শেষের অংশটি হচ্ছে অন্যকে দায়ী করা চলবে না। আমি এই অনুচ্ছেদ থেকে দুটি প্রশ্ন নিয়েছি, দুটি প্রশ্নের উত্তর আমি আজকে তোমাদের উদ্দেশ্যে তোমাদেরকে পড়াবো। সবাই বোর্ডের দিকে মনোযোগ দাও। প্রশ্ন, একদিন সবাই কার কাছে হাজির হবে, দুটি বাক্যে লেখো। উত্তর হবে, এক নাম্বার, একদিন সবাই আল্লাহর কাছে হাজির হবে। একদিন সবাই কার কাছে হাজির হবে? আল্লাহর কাছে হাজির হবে। তারপরে দুই নাম্বার প্রশ্নতে আসো, পৃথিবীতে আমরা যে কাজ করছি তিনি তার হিসাব চাইবেন। পৃথিবীতে আমরা যে কাজ করছি তিনি তার হিসাব চাইবেন। আমি আবারও করছি প্রশ্ন, একদিন সবাই কার কাছে হাজির হবে, দুটি বাক্যে লেখো। তারপরে দেখো উত্তর হবে, একদিন সবাই আল্লাহর কাছে হাজির হবে। দুই নাম্বার হচ্ছে, পৃথিবীতে আমরা যে কাজ করছি তিনি তার হিসাব চাইবেন। তারপরে প্রশ্নতে আসো, ক্রীতদাসের সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? চারটি বাক্যে লেখো। উত্তর হবে, ক্রীতদাস সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার দেখো, ক্রীতদাসীরাও আল্লাহর বান্দা। ক্রীতদাস ও ক্রীতদাসীরা কি? আল্লাহর বান্দা। তারপরে দুই নাম্বার আসো, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার না করতে তিনি উপদেশ দিয়েছেন। তাদের প্রতি কি? যেন কোনো নিষ্ঠুর ব্যবহার না করা হয়, খারাপ ব্যবহার না করা হয়, তিনি উপদেশ দিয়েছেন। তিন নাম্বার হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজেরা যে খাবার খায় তাই যেন তাদেরকে ও খেতে দেওয়া হয়, তাই যেন তাদেরকেও খেতে দেওয়া হয়। তারপরে দেখো, নিজেরা যেমন পোশাক পরবো তাদেরকেও যেন তাই পরতে দেওয়া হয়। তারপরে আসো, তিনি আরও বলেন, কোনো ক্রীতদাস নিজের যোগ্যতায় আমি হলে তাকে অবজ্ঞা না করে মেনে চলবে, বংশমর্যাদা যেন সেই ক্ষেত্রে প্রাধান্য না পায়। বংশমর্যাদা কি? সেই ক্ষেত্রে যেন প্রাধান্য না পায়। এখন দেখো, আমি তোমাদের দুটি প্রশ্ন করলাম, আর তোমাদের বিদায় হজ সম্পর্কে আমি একটু বলে নিই। বিদায় হজ কত সনে? দশম হিজরিতে। তখন কি হয়েছিল? আরব দেশে অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন নবজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য, ন্যায় ও মানবতার বাণী। সত্য, ন্যায় ও মানবতার বাণী তখন কি হয়েছে? চারদিকে ছড়িয়ে পড়েছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থির করলেন তিনি হজ করবেন, তার সঙ্গীদের নিয়ে তিনি হজ করবেন। এই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ল। নবীজির কাছে সমাগত হয়েছে হাজার হাজার মানুষ। তাদের ইচ্ছা নবীজির সঙ্গে হজ পালন করবে। তাদের ইচ্ছা কি? নবীজির সঙ্গে হজ পালন করবে। আরব দেশের নানা স্থান থেকে কি তখন লক্ষ লক্ষ মানুষ এসে নবীজির সঙ্গে হজ করলেন। নবীজি এই লক্ষ লক্ষ মানুষ দেখে তার মন ভরে গেল, আনন্দে তার মন ভরে গেল। এত মানুষ তার সঙ্গে হজ করতে এসেছে। তিনি হজ শেষে আরাফাত ময়দানে জাবালে রাহমাত নামক পাহাড়ে কি করেছে? ওখানে গিয়ে ভাষণ দিয়েছেন, যা নবীজি ইসলামের ইতিহাসে বিদায় হজের শেষ ভাষণ। তার কি এটা ছিল? তার শেষ ভাষণ। সেই ভাষণে তিনি কি বলেছেন? সেই ভাষণে বলেছেন, ধর্ম নিয়ে যেন কেউ বাড়াবাড়ি না করে নারী পুরুষের অধিকার সম্পর্কে উপদেশ দিয়েছেন। ক্রীতদাস ও ক্রীতদাসীরা যেন দাসীদের সাথে যেন কেউ নিষ্ঠুর ব্যবহার না করে তা উপদেশ দিয়েছেন। তারপর কি করেছেন তিনি? সবাইকে উপদেশ দিয়েছেন। আরো বলেন, আল্লাহর বাণী, পবিত্র কোরআন ও তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ রেখে যাওয়ার কথা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে তিনি সবার কাছ থেকে বিদায় নিয়েছেন। এটি ছিল তার শেষ ভাষণ এবং শেষ হজ।
বিদায় এটি হচ্ছে ইসলামের ইতিহাসে বিদায় হজ ও বিদায় ভাষণ নামে পরিচিত। ইসলামের ইতিহাসে কি বিদায় হজ ও বিদায় ভাষণ নামে পরিচিত। তোমরা আমারও বোর্ডের দিকে সবাই লক্ষ্য করো, আমি তোমাদের উদ্দেশ্যে দুটি প্রশ্ন সহ উত্তর করছি। আর তোমরা তো জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সবকিছু শেখানো হয়, এখানে কি কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, ভালোভাবে শেখার জন্য আমি তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি অনুচ্ছেদ। অনুচ্ছেদটা কি? অনুচ্ছেদ হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহ হন, শেষের অংশটুকু হচ্ছে অন্যকে দায়ী করা চলবে না। তারপর প্রশ্ন দেখো, আমি এখান থেকে দুটি প্রশ্ন প্রশ্ন উত্তর দিয়েছি। একদিন সবাই তার কাছে হাজির হবে, দুটি বাক্যে লেখো। এখন উত্তর দেখো, এক নাম্বার, একদিন সবাই আল্লাহর কাছে হাজির হবে। একদিন কি সবাইকে কার কাছে হাজির হতে হবে? আল্লাহর কাছে হাজির হতে হবে। তারপর দেখো, পৃথিবীতে আমরা যে কাজ করছি তিনি তার হিসাব চাইবেন। আমরা পৃথিবীতে ভালো মন্দ খারাপ যেই কাজ করি না কেন, সবকিছুর হিসাব কি আমাদের দিতে হবে, সবকিছুর হিসাব তিনি আমাদের কাছে চাইবেন। তারপরের প্রশ্নতে আসো, ক্রীতদাসের সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? চারটি বাক্যে লেখো। এখন উত্তর দেখো, ক্রীতদাস সম্পর্কে, ক্রীতদাস সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নাম্বার কি বলেছে, ক্রীতদাস ক্রীতদাসীরাও আল্লাহর বান্দা। ক্রীতদাস ও ক্রীতদাসীরা কি আল্লাহর বান্দা। তারপরে আসো, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার না করতে তিনি উপদেশ দিয়েছেন। ক্রীতদাস ও ক্রীতদাসীদের প্রতি যেন কোনো নিষ্ঠুর বা কোনো খারাপ ব্যবহার না করা হয় তিনি উপদেশ দিয়েছেন। তারপর চার নাম্বার দেখো, তারপর দেখো না চার নাম্বার তিন নাম্বার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজেরা যে খাবার খায় তাই যেন তাদেরকেও খেতে দেওয়া হয়। নিজেরা যে খাবার খায় তাই যেন তাদেরকে ক্রীতদাস ও ক্রীতদাসীদেরকে দেয়া হয়, যে যেমন যেমন পোশাক পরবো তাদেরকেও যেন তাই পরতে দেওয়া হয়। যেমন পোশাক পরবে তা যেন ক্রীতদাস ও ক্রীতদাসীদের পোশাক পরতে দেওয়া হয়। তারপর দেখো, তিনি আরো বলেন, কোন ক্রীতদাস নিজের যোগ্যতায় আমি হলে তাকে অবজ্ঞা না করে মেনে চলবে। যদি কেউ কোনো ক্রীতদাস কি হয় আমির হয়, তখন তাকে কি করতে, কোনো অবজ্ঞা যেন না করে তাকে, সে অবজ্ঞা না করে তাকে কি করতে, মর্যাদা দিতে। তিনি আরো বলেন, কোনো ক্রীতদাস নিজের যোগ্যতায় আমির হলে তাকে অবজ্ঞা না করে মেনে চলবে, তার তাকে কি করবে, মেনে চলবে। বংশ মর্যাদা যেন সেক্ষেত্রে প্রাধান্য না পায়, বংশ মর্যাদা যেন সেক্ষেত্রে কি প্রাধান্য না পায়। তা আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শেখাতে পেরেছি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো নতুন পড়া নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।